السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكهم النار وما لكم من دون الله من أولياء ثم لا ينصرون. صدق الله العظيم. الله رب العالمين অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর পছন্দের জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সুস্থ অবস্থায়। এখনো অনেক মানুষ আসতে পারে নাই, অনেকে কাজে ব্যস্ত আছে। আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করে আল্লাহর হুকুম পালনের জন্য এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বিশ্ব নবীর উপরে সালাত ও সালাম পেশ করছি, যিনি রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত 15 ধরনের জালিমের ব্যাপারে। কোরআনুল কারিমে কাদেরকে জালিম বলা হয়েছে? জালিম শব্দটা আরবি শব্দ, অর্থ হল অত্যাচারী, অন্যায়কারী, অত্যাচারী, অন্যের উপরে অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যের অত্যাচার করে, তার নাম হলো জালিম। কোরআনে আল্লাহ পাক কাদেরকে জালিম এটা পরিষ্কার করেছেন। শুধুমাত্র মানুষের উপর অত্যাচার করলেই সে জালিম হয় না, আরও কিছু কিছু কাজ আছে যে কাজকে আল্লাহ পাক বলেছেন এই কাজ করলেও তুমি জালেম। কোন কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জালিম বলেছেন সেই বিষয়ে আমরা জানব, এবং জালিমের খাতায় আমার নামটা যাতে না থাকে, যদি ইতিপূর্বে থেকে থাকে তার থেকে নাম কাটা দিয়ে বের হওয়ার যে সুযোগ আছে যাতে বের হতে পারি, তা না হলে জালিমের খাতায় যদি আল্লাহ তালিকায় আপনার নামটা যদি জালিমের খাতায় থাকে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ছয়টা সতর্কবাণী শোনানো হয়েছে। এক নাম্বার, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে ভালো বলবে, সবাই আপনাকে ভেরি গুড দেবে, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসবে না। কোরআন বলে দিয়েছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, কোরআন বলেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম ওদেরকে আল্লাহ কিন্তু লাইক করে না, পছন্দ করে না, ভালোবাসে না। দুই নাম্বার হুঁশিয়ার করা হয়েছে, আল্লাহ বলেছেন জালিম যারা হবে তারা কখনো হেদায়েতের রাস্তা পায় না,
সঠিক রাস্তা জান্নাতের রাস্তা থেকে আল্লাহ তাদেরকে সরায় দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখান না, ওরা পথভ্রষ্ট হয়ে যায়, দিক হারা হয়ে যায়, ওরা দিকবিদিক হয়ে ছোটাছুটি করে কিন্তু সঠিক পথ ওরা পায় না। তিন নম্বর শাস্তি, সাময়িকভাবে সফল মনে হলেও কিয়ামতের মাঠে কোনো জালিম সফলতা পাবে না, ওরা সফল হবে না। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম তারা কখনো সফল হয় না। চার নম্বর, জালিম অত্যাচার করা অবস্থায় আল্লাহর আজাব গজবে পাকড়াও হবে দুনিয়াতেই, সেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। কোন সম্প্রদায়ের উপরে জালিম অত্যাচার করার অবস্থায় আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করবেন, আল্লাহর পাকড়াও খুব কঠিন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা এটা মারাত্মক, আল্লাহ ধরলে আর ছাড়া পাওয়া যাবে না। পুলিশে ধরলে, থানায় ধরলে, কোনো ভালো বস যদি ধরে, যে কোনো কায়দায় ছাড়া পাওয়া যায়, কিন্তু আল্লাহ বলছেন ইন্না আখযাহু, আল্লাহর ধরা বড় মারাত্মক, আখযাহু আলীমুন শাদীদ, শক্ত ধরা, এ ধরা থেকে কেউ ছুটে ফেটে পালিয়ে যেতে পারে না। আল্লাহ বলছেন কেউ যদি জালিমের খাতায় নাম থাকে, তার পাঁচ নাম্বার শাস্তি হলো তার মৃত্যুর সময় ফেরেশতারা মুখে এবং পিঠে আঘাত করবে আর জানটা বের করবে, কোরআন সেটা বলে দিয়েছে। আল্লাহ কোরআন বলে দিয়েছে ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী আপনি লক্ষ্য করে দেখবেন যখন কোন জালিমের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা বাসিতু আইদিহিম ওদের হাতটাকে সম্প্রসারণ করে, ফেরেশতাদের হাত সম্প্রসারণ করে বলে আখরিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরই তো নিজেরাই নিজেদের জানটা বাইরে বের করে দাও। আলিয়াউমা তুজাউনা আযাবাল হুন, আজকে তোমাদের কঠিন আযাবের দিকে নিয়ে যাওয়া হবে। তাফসীর কারকরা বলেছেন মৃত্যুর দিন তাদের আযাবের কথা বলা মানে কবরের জীবন থেকেই তাদের আযাব শুরু হয়ে যাবে, কবরের আযাব যে সত্য তার দলিল হিসেবে আয়াতটা ওরা বলেছেন। তাফসীরকারকরা বর্ণনা করেছেন যখন জানটা বের হওয়ার কথা বলা হবে জান বের কর, আযাবের আযাবের দুঃসংবাদ শোনার সাথে সাথে জানটা ভিতরে ঢুকে পড়বে, বাইরে বের হতে চাইবে না। তাফসীরে এসেছে তখন ফেরেশতারা তাদের আঘাত করবে, জানটা বের করতে বাধ্য করবে, জানটা যখন বের হয়ে যাবে তখন তাদেরকে আযাবের সুসংবাদ দেয়া হবে, কারণ তাদের অপরাধ হলো তারা ওয়ালাউ তারা ইযিজ জালিমুন, ওরা জুলুম করেছে, অত্যাচার করেছে অন্যায়ভাবে। তাহলে জালিমের মৃত্যু ভালো হবে না, মৃত্যুর সময় আযাবের সুসংবাদ দেয়া হবে আর তাদেরকে পিটাতে পিটাতে জান বের করা হবে। জালিমের ৬ নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন আযাবে তাদেরকে নিবদ্ধ করবেন জাহান্নামের আযাবে। সূরা যুখরুবের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবিন আলীম, যারা জালেম তাদের কপাল পুড়ে যাবে, ওদের জন্য রয়েছে মিন আযাবি ইয়াউমিন আলীম, কিয়ামতের মাঠে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। তাহলে কেউ যদি জালিমের খাতায় নাম লেখায় তার শাস্তি ৬টার, ১ নম্বর আল্লাহর ভালোবাসা পাবে না, ২ নম্বর হিদায়ত পাবে না, ৩ নম্বর সফল হবে না, ৪ নম্বর মৃত্যু হবে খুব কঠিনভাবে, মৃত্যু ভালো হবে না, এরপরে সর্বশেষ দুনিয়ায় ওদের উপর আযাব আসবে, সর্বশেষ চূড়ান্ত আযাব
আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে দেবেন, তার মানে তার আর বেঁচে থাকা মরে যাওয়া সব সমান হয়ে যাবে। একটা কুকুর, একটা শিয়াল, একটা শূকর, একটা গাধা, একটা প্রাণী, একটা গরু ছাগল, ও তো মরে গেলে ও খেল খতম, ওরা কোনো টেনশন নেই। দুনিয়ায় যদি কাউকে একটু গুতা দেয়, পরকালে দুর্বল পশুটাকে আবার শিং দিয়ে তার গুতার শোক দেওয়া যখন হয়ে যাবে, তখন মাটির সাথে মিশাই দেওয়া হবে, ওদের আর টেনশন নাই। কিন্তু মানুষ একটাবার যদি জালিমের খাতায় নাম লেখাইয়া যদি চলে যায়, তার ছয়টা শাস্তি মানে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় শান্তি পাবে না, আখিরাতে তো অনন্তকালের জন্য আজাব রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ কখনো আমার সুপারিশ পাবে না। এক নাম্বার, যেই লোকটা অত্যাচারী শাসক, এক নাম্বার। দুই নাম্বার, ধোকাবাজ প্রতারক। এই দুই ধরনের মানুষের মানুষ বিশ্বনবী বলেছেন এক হাদিসের ভিতরে কখনো তারা আল্লাহ নবীজির সুপারিশ পাবে না। আল্লাহ পাক বললেন, ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দূনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। আল্লাহ পাক বললেন, কোন জালিমকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কোন জালিমকে সহযোগিতা করবে না। যদি তুমি করো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন কিন্তু তোমাকে স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দূনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী তুমি পাবে না যদি কোনো জালিমকে তুমি সহযোগিতা করো। তাফসীর ইবনে কাসিরে এসেছে একটা ছোট্ট ঘটনা, পারস্যের একটা অঞ্চলের নাম হলো কিসরা। কিসরার যিনি বাদশা ছিলেন, বাদশা বৃদ্ধ হয়ে গেছেন, তার সন্তানকে পড়াশোনা করানোর জন্য একজন আলেমকে নিযুক্ত করলেন। আলেম দেখলেন কিছুদিন পর হয়তো বা বৃদ্ধ লোকটা মারা যাবে, বাচ্চা, এরপরে সন্তান বাচ্চা হবে, এমন সময় বুঝতে পেরে ওই উস্তাদের রুমের ভিতরে একদিন রাজপুত্রকে তিনি ডাকলেন, যাকে তিনি পড়ান। আসামত বেতের বেত দিয়া তারে অনেকক্ষণ ধরে আঘাত করলেন, কোনো অপরাধ ছাড়া বিনা অপরাধে তারে পিটালেন। উস্তাদ মেরেছে কিছু বলার নাই। কিছুদিন পর বাচ্চা মারা গেল, এই ছাত্রটা বাচ্চার সন্তান রাজ সিংহাসনে বসে গেল। সিংহাসনে বসার পর এতদিন রাগ রয়েছে, উস্তাদ বিনা কারণে তারে আঘাত করেছে, তারে রাজদরবারে ডেকে এনে সামনে হাজির করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হল। উস্তাদকে জিজ্ঞাসা করলেন, আপনি অন্যায়ভাবে কেন আমারে ব্যত্যাঘাত করেছিলেন বলেন। সঙ্গে সঙ্গে আলেম উস্তাদ বললেন, যিনি অত্যাচার করে, যারে অত্যাচার করা হয়, যার উপরে জুলুম করা হয়, যিনি করেন তিনি টের পান না তিনি কত কষ্ট পায় ওই মজলুম। এই জন্যে তুমি কিছুদিন পর বাচ্চা হওয়ায়টা আমি জানি, বুঝতে পেরেছি তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, মারা যাওয়ার পর তুমি তো রাজা হয়ে যাবা, বাচ্চা হয়ে যাবা। কাউকে বিনা কারণে যদি অত্যাচার করা হয় কেমন কষ্ট লাগে এটা বোঝার জন্য তোমারে আমি বিনা অপরাধে পিটাইছি, যাতে করে কষ্টটা অনুভব করার কারণে তুমি কোনো মানুষের উপরে কোনোদিন জুলুম না করো, কোনোদিন যাতে জুলুম তুমি না করো, জুলুমের কষ্ট অন্যায়ভাবে কাউরে মারলে কত কষ্ট লাগে এটা বোঝার জন্য তোমার এই কাজ করেছে, বিচার করার জন্য যাকে ডেকেছিলেন। ওই রাজপুত্র এখন রাজা হয়েছেন, চোখ দিয়ে টক টক করে পানি পড়েছে, তিনি বুঝতে পেরেছেন আসলে বিনা অপরাধে কাউকে কষ্ট দিলে কেমন লাগে। উস্তাদকে বুকের সঙ্গে জড়ায় তাকে ধন্যবাদ জানালেন, শুক্রিয়া জ্ঞাপন করলেন এবং রাজদরবার থেকে হাতিয়া উপর ঢুকল তাকে উপহার দিলেন, জীবনের মতো একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য। জোরে কোন সুবহান। তাফসীর ইবনে কাসীরের ভিতরে ঘটনাটা দারুণ করে লেখা আছে, যিনি জুলুম করেন তিনি টের পান না, যাকে জুলুম করা হয়েছে তিনি কত কষ্ট পান। শ্রমিকের টাকা, শ্রমিকের পাওনা টাকা, ন্যায্য টাকা, এটা দিতে গড়িমসি করে এমন লোক আমাদের দেশে আছে না নেই? এই এলাকায় নেই, তবে ঢাকা শহরে মাঝে মাঝে আমরা দেখি শ্রমিকদের তিন মাস, দুই মাস, আড়াই মাস কিদের বোনাস এইগুলো আদায় করতে গিয়ে তাদের রাজপথে আন্দোলন করা লাগে, অথচ ওদের ঘামের টাকায় তিনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হচ্ছেন মালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোরভাবে বলেছেন,
শ্রমিকের পাওনা টাকা দিতে গরিবসি করা এটাও জুলুম। আপনি কারো কাছে টাকা পান, তিনি টাকা শোধ করতে সক্ষম, যখন তখন টাকা দিয়ে দিতে পারে, কিন্তু আপনারে শুধু ঘুরায়। বিশ্বনবী বলেছেন হযরত সালে টাকা দিতে সক্ষম কিন্তু ঘুরাচ্ছে, গরিবসি করতেছে, দেরি করতেছে, অথচ তার পাওনা টাকা সেটা খুব জরুরি, তার দরকার। এরকম লোক তো আমাদের এলাকায় নেই। মারাত্মক জালেম বিশ্বনবী তার জবান দিয়ে বলেছেন, পাওনা টাকা দিতে গরিবসি করলে টাকা দেওয়ার সুযোগ আছে, দেখছ না তুমি কিন্তু জালেম। তোমার যদি আল্লাহ ওই জালেমের খাতায় নাম উঠে যায়, এই ছয়টা আজাব তোমার উপরে পতিত হবে। নামাজ রোজা করেও তুমি পার পাবা না, তুমি এই দিকে ভালো কাজ করতেছো কিন্তু জালেমের খাতায় নাম ওঠার কারণে মহা বিপদগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, স্ত্রীর দেনমোহর না দেয় যে সে জালেম, স্ত্রীর অধিকার আদায় করে না, টাকা পয়সা ভালো ইনকাম করে কিন্তু স্ত্রীকে যথাযথ খোরপোশ না দিয়ে উনি আর এক জায়গায় আর একটা বিয়ে করে বসে আছে, ও স্ত্রীর আর খোঁজ নেয় না, এমনও জালেম আছে না? নেই। বিভিন্ন ভাবে শুধু জালিমের আমাদের দেশে কত ধরনের জালিম আছে এটা বর্ণনা করতে গেলে অনেক সময় চলে যাবে। কোরআনে আল্লাহ পাক এর পাশাপাশি কাদেরকে জালিম বলেছেন, 15 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জালিম বলেছেন, আমরা এক এক করে জেনে নেব আল্লাহ কাদেরকে জালিম বলছেন। আল্লাহ ভাষায় যারা জালিম তারা কত মারাত্মক জালিম, এবং সেই জালিমের খাতায় আমাদের নাম যেন না থাকে, এই জন্য আমরা চেষ্টা করব এক এক করে আমরা শুনি। এক নাম্বার, যারা মসজিদে ঢুকতে মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, আল্লাহ বলছেন এটা হলো সবচেয়ে বড় জালেম। এসমে তাফজিলি সেকে ব্যবহার করেছেন, অমান আজলাম, জালেম মানে শুধু জালেম, আর আজলাম মানে সবচেয়ে বড় জালেম। এসমে তাফজিলি সেগাই সবচেয়ে বড় এটা অর্থ দেয়, যারা আলেম তারা বুঝবেন। আল্লাহ বলছেন ওমান আজলাম, ওর চেয়ে বড় জালেম আর কে আছে, যে ব্যক্তি মিম্মা মানে আমা সাদিদাল্লাহি আইয়ুজকার ফি হাসমু, মসজিদে মানুষ মসজিদে সাধারণত ঢোকে আল্লাহর নাম স্মরণ করার জন্য, না অন্যান্য কোনো গুনার কাজ করার জন্য, আল্লাহর নাম স্মরণ করার জন্য। কিন্তু মসজিদে যদি কেউ বাধা দেয় ঢুকতে পারবে না। অনেকে আমাদের দেশে দেখা যায় বলে যে ও অন্য মাজহাবের লোক, ও আহলে হাদিসের লোক, এই মসজিদে ঢুকবে কেন, ওরা আলাদা আবার মসজিদে তৈরি করে। মসজিদে ঢোকার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে জালেম, এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলেছেন সূরা বাকারার 114 নম্বর আয়াতে। আল্লাহ পাক বললেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফি খারাবিহা, সবচাইতে বড় জালেম তো সেই লোক যেই লোক আল্লাহর ঘর মসজিদে মানুষ আল্লাহর নাম স্মরণ করবে এই ক্ষেত্রে বাধা প্রদান করে, আর মসজিদকে ধ্বংস করে দেওয়ার জন্য, মসজিদকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করে, মসজিদ ধ্বংসের চক্রান্ত করে, ওর চাইতে বড় জালেম আর কেউ নাই। এ আয়াত নাযিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যখন মক্কায় প্রথম যুগে ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে হারামে প্রবেশ করতেন, ওই সময় মক্কার কুরাইশেরা বিশ্বনবীর সাহাবীদেরকে কাবা শরীফে ইবাদত করতে বাধা দিত। এমনকি হুদাইবিয়ার সন্ধির সময় বিশ্বনবীর সাহাবারা মক্কা থেকে মদিনায় অনেক দিন তারা হিজরত করেছে, কাবার মায়ায় তারা থাকতে পারে না। বিশ্বনবীকে বলার সাথে পরামর্শ করলেন, আমাদের মাতৃভূমি মক্কায় গিয়ে একটু ওমরা করব, ইবাদত বন্দেগী করব। বিশ্বনবী কয়েকজন সাহাবী নিয়ে ওমরা করার জন্য মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে যখন আসলেন, তখন খবর পাঠানোর জন্য ওসমানকে পাঠিয়ে দেয়া হলো, ওসমান খবর নিয়ে আসো কি অবস্থা মক্কায়, কি ইবাদত করা যাবে কিনা, ওমরা করা যাবে কিনা দেখে আসো। মক্কার কাফেররা ওসমানকে আটক করলো আর ঘোষণা দিল, বদরের জিহাদের ময়দানে আমাদের নেতাদেরকে তোমরা মেরেছ, আমাদের আত্মীয় স্বজনকে তোমরা বহু মেরেছ, খন্দকে তোমাদের সাথে আমাদের ফাইটিং হয়েছে, পূর্বপুরুষ অনেকে মারা গেছে, আমার বাপদাদাদের শত্রু যারা তাদেরকে মক্কায় ঢুকতে দেব না। আল্লাহ পাক আসমান থেকে সহ্য করতে না পেরে আয়াত নাযিল করে বললেন, ওই লোকদের চাইতে জালেম আর কেউ নাই,
যারা আল্লাহর ঘর মসজিদে ঢুকতে মানুষকে বাধা দেয়। এই ক্ষেত্রে যদি এটা সেই সময় নাযিল হয়েছে, আল্লাহ পাকের আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কেউ যদি মসজিদে স্বাভাবিকভাবে কাউকে বাধা দেয় আল্লাহর নাম স্মরণ করতে, তাহলে সে তার নামটা জালিমের খাতায় চলে যাবে। আমাদের দেশের অনেক মসজিদে উপরে লেখা লাল বাতি জ্বালানো থাকে, লেখা থাকে লাল বাতি জ্বলিলে সুন্নতের নিয়ত করিবেন না। দেখেছেন নাকি আপনারা? এটা কিন্তু এই আয়াত অনুযায়ী কিন্তু আল্লাহ যদি ধরে মসজিদে কি নিয়ত করবে না করবে এই ব্যাপারে তুমি বাধা তো দিতে পারো, আল্লাহর নাম স্মরণের ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না, জালিমের খাতায় নাম চলে যাবে। দুই নাম্বার, যারা সত্য সাক্ষ্য গোপন করে, মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ বলছেন ওটাও এখানেও ইসমে তাফজিল সিগা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন মারাত্মক বড় জালেম সে যে মিথ্যা সাক্ষ্য দেয়। সূরা বাকারার ১৪০ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। ওই লোকের চাইতে বড় জালিম আর কে আছে যে ব্যক্তি সত্য সাক্ষ্যটাকে গোপন করে মিথ্যাটাকে সামনে এনে সত্য প্রমাণিত করার চেষ্টা করে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ উকিল যারা আছে, ব্যারিস্টার আছে, অনেক উকিল ব্যারিস্টার কিন্তু তাদের নামটা জালিমের খাতায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন সাক্ষ্য গোপন করা যাবে না, সত্যটারে মিথ্যা, মিথ্যাটারে সত্য বানানো যাবে না। এই কাজ যদি তুমি করো তোমার নাম জালিমের খাতায় উঠে যাবে, এই কাজ করা যাবে না। তিন নম্বর, জালিম তারা যারা মিথ্যা কথা বলে এমন ভাবে যেন মিথ্যা নবুয়ত দাবি করে, তাদেরকে আল্লাহ পাক জালিম বলেছেন। সূরা নামে ৯৩ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাইউ ومن قال سأنزل مثل ما أنزل الله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওই ব্যক্তি সবচাইতে বড় জালিম যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে আর বলে আমার উপরে ওহী নাজিল হয়েছে, যেভাবে মানুষ নবীদের উপরে ওহী নাজিল হয় ওইভাবে আমাদের উপরেও ওহী নাজিল হয়েছে। আর আল্লাহ যেভাবে সাউন্সিলুল ইসলামা আনসালাল্লাহ, আল্লাহ যেভাবে আয়াত নাজিল করে আমিও নবী হিসেবে আল্লাহ থেকে এইভাবে আয়াত নাজিল করে নিয়ে আসতে পারি। এইভাবে যারা নিজেদেরকে ভণ্ড নবী দাবি করবে, আল্লাহ বলেছেন ওই লোক হলো সবচাইতে বড় জালিম। তিনটা জালিম পালাম, একটা হলো মসজিদে বাধা দেয়, আর একটা সাক্ষ্য গোপন করে, তিন নাম্বার মিথ্যা নবুয়ত দাবি করে, চার নাম্বার যারা কোরআনের আলোচনা শোনার পর সত্য আল্লাহর আয়াত দিয়ে তারে বোঝানো হয় যে এটা সত্য, এটা আল্লাহ বলেছেন, আপনি আর একটা পছন্দ করেন, আপনি সেটা প্রাধান্য দিলেন, আল্লাহ তা প্রাধান্য দেন নাই, আল্লাহ বলেছেন ওই লোকটা হলো সবচাইতে বড় জালিম। আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়ামান আযলামু মিম্মান ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا। সূরা কাহফের ৫৭ নম্বর আয়াত আল্লাহ বললেন যাকে ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয় আর বলা হয় এটা অপরাধ, এটা অন্যায়, এটা পাপ, এটা করা যাবে না। আল্লাহর আয়াত দিয়ে দিয়ে যখন বোঝানো হয় তখন লোকটা ওটাকে প্রত্যাখ্যান করে ফাআরাদানহা, মন যেটা বলে, শয়তান যেটা বলে, ওইটা গ্রহণ করার কারণে আল্লাহ বললেন আমার আয়াতকে অগ্রাহ্য করার কারণে তার নামটা জালিমের খাতায় উঠে যাবে, সে হলো সবচাইতে বড় জালেম, এটা করা যাবে না। তার মানে আল্লাহর কথা যখন হবে তখন কোনো যুক্তি চলবে না, মাথাটা আল্লাহর আয়াতের সামনে নত করে দিতে হবে। বিভিন্ন যুক্তি দিয়া বিভিন্ন কথা বলে আল্লাহ আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কেউ যদি করে তাহলে জালিমের খাতায় নামটা চলে যাবে। পাঁচ নাম্বার, যারা সত্যকে মিথ্যা বলে,
মিথ্যাকে সত্য বলে আল্লাহর আয়াত কেউ মিথ্যা মনে করে আল্লাহ আয়াতের যত বিষয় আছে বিষয়গুলো যারা অস্বীকার করে সাধারণ একটা অংশ যদি অস্বীকার করে আল্লাহ তাদেরকে জালিম বলে ডাক দিয়েছেন সূরা আনকাবুতের 68 নম্বর আয়াত ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযাব বিল হাক্কি লাম্মা জাআ আল্লাহ বললেন যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আর আল্লাহ সত্য বিষয়গুলো মিথ্যা মনে করে কবরকে বিশ্বাস করে না কিয়ামতকে বিশ্বাস করে না জান্নাত জাহান্নামের ধার ধারে না পরকালের গুরুত্ব দেয় না এভাবে করে সত্য বিষয়কে অস্বীকার করে ফেরেশতা বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না রাসূল বিশ্বাস করে না সত্য যত বিষয় আছে সব বিষয়গুলো অস্বীকার করে এই অস্বীকার করার কারণে আল্লাহ বললেন লোকটা হলো সবচাইতে বড় জালিম ছয় নম্বর যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহর ছেলে আছে আল্লাহর কন্যা আছে আল্লাহর স্ত্রী আছে এভাবে করে আল্লাহর উপরে মিথ্যা তহমত দেয় আল্লাহর যেমন শক্তি আছে আমার হুজুরের তেমন শক্তি আছে এভাবে করে আল্লাহর উপরে মিথ্যা তহমত যারা দেয় আল্লাহর উপরে মিথ্যা রচনা যারা করে তাদেরকে আল্লাহ পাক জালিম বলেছেন আল্লাহ পাক বললেন فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته سورة أعراف سيد رشتن برايات الله بود سين جرى الله رب ربي ترب قري الله رايات وشكار قري ترى بول سالي ترى الله كو بشاش قري ما الله رب تو خمو تارو ما نشر اسي ايجا تيو قطع بولي আল্লাহর মতো ক্ষমতা জনগণের আছে না যখন আপনি বলবেন যে জনগণ সকল ক্ষমতার উৎস তখন আপনি আল্লাহর ক্ষমতাটা জনগণের মতো করে দিলেন আল্লাহর উপরে মিথ্যা আরোপ হয়ে গেল এই জাতীয় অসংখ্য কথা আমাদের মুখ দিয়ে অসতর্ক অবস্থায় বের হয়ে যায় না জেনে না বুঝে জালিমের খাতায় নাম চলে যেতে পারে আল্লাহ পাক বলছেন ওই লোকটা জালিম যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলছে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে যেমন ইহুদিরা ওরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে অকালত নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে এমনকি ফেরেশতাদেরকে মক্কার কাফেররা আল্লাহর কন্যা বলত আল্লাহ আয়াত নাযিল করে বললেন ছেলে তোমাদের আর মেয়ে আমাদের জন্য এটা কি ন্যায় বিচার হল তার মানে তারা মেয়েকে অপছন্দ করতো জাহেলি যুগে ছেলেদেরকে বাসায় রাখতো আর মেয়েদেরকে জীবন্ত কবর মেয়ে অপছন্দ করত সেই মেয়েটা আল্লাহর সাথে যুক্ত করে বলল ফেরেশতারা হলো আল্লাহ কন্যা নাউজুবিল্লাহ বলবেন আল্লাহ পাক বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওরা যে শিরিক করতেছে তার থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে আল্লাহ পাক শিরিক থেকে মুক্ত আল্লাহ যে কথা বলতেছেন এর থেকে ওরা যেটা বলতেছে তার থেকে আল্লাহ মুক্ত আল্লাহ কোনো সন্তান নাই তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই আল্লাহ দারুণ একটা পরিচয় সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছে এক সাহাবী প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়তেন নামাজে প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ার কারণে সাহাবাগণ নবীজির কাছে নালিশ করলেন যে আপনি এমন একটা ইমাম পাঠিয়েছেন শুধু সূরা ইখলাস পড়ে তাকে ডেকে আনা হলো নবীজি তাকে জিজ্ঞাসা করলেন এরকম করো কেন আরো তো কোরআনের সূরা আছে তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো তখন তিনি বললেন যে সূরা ইখলাস আমার খুব ভালো লাগে কারণ এটা আল্লাহর পরিচয় সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে এই জন্য আমার বেশি ভালো লাগে মনটা চাইতে বারবার সূরা ইখলাস পড়ি নবীজি বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে জোরে কর সুবহানাল্লাহ তুমি যখন আল্লাহর এই ওয়াহদানিয়া একত্ববাদের সূরা পছন্দ করেছো আল্লাহ তোমারে পছন্দ করে এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে আরেকবার কোন সুবহানাল্লাহ মুখস্থ আছেন আপনাদের সূরা ইখলাস পড়ে উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
কুফুয়ান আহাদ নবীজি বলেছেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে কোরআন কারীমের তিরিশ পারা তিন ভাগের এক ভাগ অর্থাৎ দশ পারা পড়ার সোয়া তার আমল্লামায় রব্বুল আলামিন লিখে দেবেন জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা সাত নাম্বার সরাসরি যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করে একই রকম আয়াত ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি إنه لا يفلح الظالمون الله কে যারা মিথ্যারোপ করে আল্লাহর উপরে এবং আল্লাহর আয়াত অস্বীকার করে তারা জালিম এবং তারা সফল কা হবে না আট নাম্বার যারা কুফরি নীতি অবলম্বন করে কাফেরদের নিয়ম নীতি অবলম্বন করে কুফরি নীতি অবলম্বন করে আল্লাহ বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন যত কাফের আছে সবাই জালিম কে বলছেন যত কাফির আছে আল্লাহ পাক বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন কাফিরুন এটা হলো জমা যেটা আমরা ইংলিশে বলি প্লুরাল নাম্বার বহুবচন কাফের মানে একজন কাফের কাফিরুন মানে সকল কাফের আল্লাহ বলছে সকল কাফের ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন যেই কাফের সেই জালিম যত কাফের আছে কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আমরা বলি আসলে কোরআনের আয়াত কত জানেন নাকি কতটি বলেন কত আমরা এটা মুখে শুনে শুনে ছয় হাজার ছয়শো ছেষট্টি আমরা বলি কিন্তু কোন কোন আয়াতকে কেউ কেউ বলছেন এটা আয়াত না দুটো আয়াত নিলে এক আয়াত আবার এক সুরাই বিসমিল্লা নেই কেউ কেউ বিসমিল্লা সহ ধরেছেন এইভাবে করে তারতম্য হয়েছে তবে বিশুদ্ধ যে মহ সেটা আপনারা গুনে আপনারা গুনে দেখবেন যে কত আছে এই আয়াতে যদি কেউ একটা ছোট্ট শব্দ অস্বীকার করে তার নামটা কাফের খাতায় চলে যাবে আর যে কাফের সে হলো জালে ছোট্ট একটা অংশ যদি অস্বীকার করে একটা চার অক্ষরের একটা শব্দ দুই অক্ষরের একটা শব্দ একটা অক্ষর যদি কেউ অপছন্দ করে অস্বীকার করে তার নামটা কাফের খাতায় চলে যাবে যত ধরনের কাফের আছে আল্লাহ বলছেন তারা জালিম আপনি আল্লাহ নীতিবাদ দিয়ে যদি আল্লাহ যে নীতি দিয়েছেন যে আইন দিয়েছেন আপনি আইন বাদ দিয়ে দিয়ে অন্য মন গড়া নীতি আইন মানেন তাহলে আপনার নামটাও কাফেরের খাতায় উঠে যাবে নয় নাম্বার কারা মুনাফিক এই কারা জালিম আল্লাহ পাক জানালেন আল্লাহ পাক বললেন আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন জোরে বলেন আল্লাহু আকবার সূরা নূর ৫০ নম্বর আয়াত আল্লাহ বলছেন যাদের অন্তরে রোগ আছে তারা সন্দেহ করে যে আল্লাহ এবং রসুল যে বিচার করে সেই বিচার তার বিপক্ষে চলে যেতে পারে বা আল্লাহর বিচার অবিচার হতে পারে এমন যদি কেউ মনে করে আল্লাহর বিচার কি অবিচার হতে পারে না আমাদের দেশেরই মানুষ অনেকে আছে এই হাত কাটার যে চোরের আল্লাহ হাত কাটার আইন দিয়েছেন এটাকে মনে করে যে এটা মানবতার বিপক্ষে একটা একজন চুরি করেছে করতেই পারে কিন্তু হাত যদি কাটা যায় তো ওর তো জীবনে হাত পাবে না এক লাখ টাকা তো একটা চুরি করলো তার হাত কাটা হবে হাতের দাম তো এক লাখ না কোটি কোটি টাকা দিলেও একটা হাত পাবে না তো মানবতাবাদী যারা আছে তারা বলে যে আল্লাহর এটা অবিচার এটা ওরা বলে এ কথা যখনই বলবে তখনই আল্লাহ বলছেন যারা এই কাজ করবে বাল উলাইকা হুম জালিমুন তাদের নামটা জালিমের খাতায় উঠে যাবে তারা জালেম পর্দার বিধান এটা আল্লাহ দিয়েছেন কেউ যদি বলে যে পর্দাটা এমনিতেই গরম পড়তেছে আবার সারা মাথা মুখ ঢেকে ভূতের মতো দেখা যায় গরমের ভিতরে ডেকে কি করে এর গরম লাগে না এই জাতীয় কথা বলে আল্লাহর এই বিধানটাকে যখন তুমি অপছন্দ করলে মনে করলে আল্লাহ একটা বিধানটা কেমন কেমন দিয়েছে মনে করার সাথে সাথে উলাই কেমন জালিম তুমি জালিম হয়ে যাওয়া তোমার ভালো অন্যান্য আমল করে কাজ হবে না আর জালিমের খাতায় নাম উঠে গেলে বিপদগ্রস্ত হয়ে যেতে হবে এরপরে আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন ধর্ষকের শাস্তির কথা
ডাকাতের বিচারের কথা এরপরে হত্যার শাস্তির কথা সব ধরনের শাস্তির কথা আল্লাহ বলে দিয়েছেন কোনটা যদি আপনি অস্বীকার করেন অপছন্দ করেন মনে করেন আল্লাহ এই আইনটা ভুল দিয়েছে এমন যদি আপনি মনে করেন চিন্তা করেন আল্লাহ বলেন এই শঙ্কা তোমার করার কারণে উলাইকা হুমুল জালিমুন তোমার নামটাও জালিমের খাতায় উঠে যাবে আর জালিমরা আল্লাহর ভালোবাসা পাবে না কঠিন জাহান্নামে না যাবে তারা নিমজ্জিত হবে 10 নাম্বার যারা আল্লাহ যে সীমানা আছে আল্লাহর হালাল হারামের বিধান আছে এই গন্ডি পার হয়ে যায় আল্লাহ বলেন তারা জালিম কি দারুণ কথা আল্লাহ কোরআন সূরা বাকারা 229 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ومن يتعد حدود الله فأولئك هم الظالمون جرى الله شما ركا اتكرم کرے ترحل ظالم الله بلل نماز بڑھو تمہیں نماز بڑھنا تمہیں الله شما اتكرم کرلے تمہیں ظالم الله بان زہر اصر مغنی بشم ادھر نماز زنزر نماز زمر نماز المطو ফজরের নামাজটাও একই রকম তোমার উপরে ফরজ করেছেন তুমি ফজরের নামাজে নাম দেখে ঘুমিয়ে আছো আল্লাহর বিধান সীমারেখা অতিক্রম হয়ে গেছে তোমার নাম জালিমের খাতায় উঠে যাবে সুদ খাওয়া হারাম তুমি সুদ যে দাঁড়সে খাচ্ছ মনে করতেছো আল্লাহ মাফ করে দেবেন আল্লাহর সীমারেখা অতিক্রম করেছো গন্ডি অতিক্রম করার কারণে তোমার নামটা জালিমের খাতায় উঠে যাবে দুই বোনকে আপন বোনকে একত্রিত করে বিয়ে করা হারাম আপনি দুই বোনকে একত্রিত করে বিয়ে করলেন আল্লাহর সীমারেখা অতিক্রম হয়ে গেল এভাবে করে আল্লাহ যে বিধানগুলো কোরআনে দিয়েছেন সরাসরি বলে দিয়েছেন এটা হলো আমার সীমারেখা এটা অতিক্রম যখনই করবেন তখন অত্যাচারী জালিম হিসেবে আপনার নামটা আল্লাহর খাতায় উঠে পড়বে যাকাত দেওয়া ফরজ ফরজ বিধান আপনি মনে করলেন আমি যদি হিসাব করে যাকাত দেই আমার তো কয়েক কোটি টাকা বের হয়ে যাবে কয়েক লক্ষ টাকা বের হয়ে যাবে এই চিন্তা করে আল্লাহর বিধানটাকে আপনি অগ্রাহ্য করে যাকাত দিলেন না না দেওয়ার কারণে আল্লাহর সীমারেখা আল্লাহর গন্ডি অতিক্রম করার কারণে আপনার নামটা জালিমের খাতায় উঠে পড়বে এভাবে করে আল্লাহর যত নিয়ম নীতি আছে নিয়ম নীতি ক্রস করলে আপনি ক্রস করার সাথে সাথে যেমন ফুটবল খেলায় অফসাইড ধরে আল্লাহ এই ক্রস সীমারেখা ক্রস করলে আল্লাহ অফসাইড ধরে আপনাকে জালিমের খাতায় উঠিয়ে দেবেন এই জন্য আল্লাহর যত বিধান আছে কোন বিধানের গন্ডি পেরোনো যাবে না ১১ নাম্বার যারা কোরআন দিয়ে বিচার করে না কোরআন দিয়ে সমাজের যত ধরনের ফৌজদারি মামলার বিচার কার্য কোরআন দিয়ে করে না আল্লাহ কোরআন বলে দিয়েছে ওরা হলো জালিম সূরা মায়েদার ৪৫ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ্জালিমুন আমি যে কিতাব আসমান থেকে তোমাদের জন্য নাযিল করলাম ওই কিতাব দিয়ে যদি তোমরা সমাজের বিচারগুলো না করো কোর্ট কাছারি আইন আদালত যদি না চালাও তাহলে তোমরা হলে উলাইকা হুমুজ্জালিমুন তোমরা হলো জালেম একটা রেডিও যিনি বানান কিভাবে রেডিও চলবে রেডিওর মালিক ভালো জানে কোম্পানির মত অনুযায়ী আপনাকে চালাতে হবে সুইচটা কোথায় কিভাবে লাগানো হয়েছে যিনি লাগিয়েছেন যিনি এর মেকানিক তিনি জানেন কিভাবে সেটিং করেছেন সেইভাবে চালাতে হবে মোবাইল যারা তৈরি করে তারা সেট আপ সেইভাবে দেয় ওইভাবে যদি টেপেন তাহলে কাজ হবে পৃথিবী যিনি বানালেন তিনি সেট আপ দিয়ে দিয়েছেন এইভাবে তোমাদের সমাজের বিচার করবে তাহলে সমাজ অন্যায় থাকবে না এই জন্য আল্লাহর সেট আপ যদি আপনি গ্রহণ না করেন বিচারের ক্ষেত্রে যদি আপনি আল্লাহর বিধানটাকে গ্রহণ না করেন আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন তোমার নামটা জালিমের খাতায় উঠে যাবে সূরা মাইদার ৪৫ নাম্বার আয়াতে ১২ নাম্বার ওরা হলো জালিম যারা আল্লাহর শত্রু নবীর শত্রুকে বন্ধু বানায় আছে না নেই আল্লাহ পাক বললেন ওরা হলো জালেম আল্লাহ পাক বললেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ্জালিমুন ওয়ামাইয়াতাওয়াল্লাহ যারা বন্ধুত্ব স্থাপন করবে মিনকুম তোমাদের মধ্যে যারা কাদের সাথে
لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان যারা ঈমানের চাইতে গভীরই ভালোবাসে ওই কাফেরদের সাথে যদি তুমি তোমার অন্তরঙ্গ মহব্বত আন্তরিক মহব্বত তৈরি হয় আল্লাহ বলেন তুমি জালিম এজন্য আল্লাহ দ্রোহী কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা এটা জালিমের খাতায় নাম হতে যাবে 13 নাম্বার সামাজিক চারটি অপরাধ করলে আল্লাহ তাদেরকে জালিম বলেছেন সমাজের চারটি 1 নাম্বার ঠাট্টা বিদ্রূপ করা কাউকে উপহাস করা সামাজিক চারটার একটা হলো ঠাট্টা বিদ্রূপ করা দুই নাম্বার কাউকে কেউ দোষ করেনি একটা দোষ তারে চাপায় দিয়ে ফাঁসাই দেয় এই কাজ তো আমাদের দেশে নেই যেই দোষটা সে করেনি ওই দোষটা তারে চাপায় দিয়ে নিজের স্বার্থ হাসিল করা এই কাজ যদি কেউ করে কারণ নাম যদি কেউ বিকৃতি করে কেউ কারণ নাম যদি বিকৃতি করে অন্যায়ভাবে কাউকে দোষারোপ করে তাহলে আল্লাহ বলেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন সামাজিক এই উপহাস করা কাউকে অন্যায়ভাবে দোষারোপ করা কারো নাম বিকৃতি করা কাউকে মন্দ নামে ডাকা এই কাজ যদি তুমি করার পর তওবা না করো তাহলে তুমি জালিম 13 নাম্বার চলে গেল 14 নাম্বার জালিম তারা যারা মানুষকে জান্নাতের পথ থেকে খারাপ পথে গুনার পথে জাহান্নামের পথে মানুষকে ডাইভার্ট করে আল্লাহ বলেন তারা জালিম আল্লাহ পাক বললেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিউদিল্লান্নাস বিগাইরি ইলম নাজির যারা মানুষকে খারাপ পথে পরিচালিত করে অন্যায় পথে পরিচালিত করে অন্যকে আঘাত করার জন্য পরিচালিত করে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিউদিল্লান্নাস মানুষকে পথভ্রষ্ট করে খারাপ পথে জান্নাতের পথ নয় জাহান্নামের পথে মানুষকে দিক নির্দেশনা দেয় আল্লাহ বলেন তার চাইতে বড় জালিম আর কেউ নাই 15 নাম্বার জালিম তারা যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ বললেন তারা হলো জালিম আল্লাহ পাক বলতেছেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন লোকমান তার সন্তানকে বলেছিল জুলুম কর শিরিক করো না শিরিক হলো বড় জুলুম যত জুলুম আছে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহকে ছোট করা হয় আল্লাহর মান ইজ্জতের আঘাত করা হয় আল্লাহর এই ছোট করার অপরাধে এই মুশরিকদেরকে বলা হয়েছে তারা হলো জালেম কোনো ধরনের শিরিকি কর্মকাণ্ডে নিজেকে জড়ানো যাবে না 15টা শিরিকের 15টা জালেমের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন এই 15টা জালিম জুলুম থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক বলি আমি নবীজি বলেছেন নবীজি বলেছেন কেউ যদি একজন দুর্বলের উপরে জুলুম করে ওই দুর্বলের আমি আল্লাহ ছাড়া কেউ নেই হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন হাদিস কিন্তু ভাষাটা আল্লাহ আল্লাহ বলেছেন ইসতাদা গদাবি আলা মান যলামা মান লাম ইয়াজিদ লাহু নাসিরান গয়রি কেউ যদি কোনো অসহায়কে অত্যাচার করে আর অসহায়ের আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই তার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কেউ নেই অসহায় আল্লাহ বলতেছেন ইসতাদাক গদাবি ওই লোকের উপরে ওই জালিমের উপরে আমার কঠিন অভিশাপ অচিরেই তার উপরে বর্ষণ হবে যার আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই তারে যারা অত্যাচার করে এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শ্রমিকের ন্যায্য পাওনাটা দিতে গড়িমসি করা তাকে ঠকানো এটাও জুলুম এবং আরেক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না যে কোন জালিমকে সহায়তা করবে এবং জালিমকে তার আল্লাহ পাক বলছেন আল্লাহ নবীজি বলছেন যদি কেউ জালিমকে সহযোগিতা করে অন্য জালিমকে দিয়ে তার উপরে চাপায় দেয়া হবে সেও বিভিন্নভাবে অত্যাচারিত হবে আল্লাহ পাক আমাদের এই জুলুম থেকে হেফাজত করে খাঁটি মুমিন বান্দা হিসেবে জান্নাতি বান্দা হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলি আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক